Assalamualaikum. আমি শ্রী ডাক্তার নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত। আজকে আমি করাবো প্রথম শ্রেণীর বাংলা। আমি তোমাদের এর আগের ক্লাসে পড়িয়েছি, আজকেও করাবো। আমরা অলরেডি অনেকে হাতে সিলেবাস পেয়ে গেছি। সিলেবাসে আমাদের কি কি দেয়া আছে তোমরা অবশ্যই দেখেছো। তো সিলেবাস আমাদের প্রথম সিটি যেহেতু আসন্ন, আগামী মাসে আমাদের পরীক্ষা শুরু হবে, সেজন্য আমাদের কি করতে হবে, আমরা তো সিলেবাস অনুযায়ী চলতে হবে। তো আমাদের সিলেবাসে দেওয়া আছে কি, সিটি ওয়ানে আছে শব্দার্থ, আর আছে তোমার বাক্য রচনা বা বাক্য গঠন করো। এই ধরনের তোমাদের আমি স্বরবর্ণ স্বর থেকে নিয়ে একদম অ পর্যন্ত দুটো করে আমি বাক্য রচনা তোমাদের করেছি, ঠিক আছে। প্রয়োজন যদি লাগে আমি আবার নতুন করে অন্যগুলো দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু আজকে আমি তোমাদের করাবো শব্দার্থ। শব্দার্থ আমি কাক ও কলসি থেকে কয়েকটা দিয়েছিলাম, আজকে এখানে ওখানে না করে আমি কি করবো একসাথেই দেই। এখান থেকে তোমরা কি করবে, এই এগুলোও করবে, আবার আবার নেক্সট ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমাদের স্বাভাবিক সব কিছু স্বাভাবিক হয়, আমরা আবার ক্লাসে ফিরে আসি, তো ক্লাসে তো আবার দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা এখন শুরু করবো শব্দার্থ। আচ্ছা, প্রথম শব্দটা হলো নুরি। নুরি আমরা শব্দটা তুলে নেই, তারপর অর্থটা দেখি। নুরি মানে কি, নুরি মানে এবার আগে ক্লাসে বলেছিলাম, নুরি মানে পাথর, পাথর। তারপরে একটা লিখব ঘন, ঘন। ভোর বেলা ভ করে ভোর, বৈষ্ণবরা ভোর,
একটা দিয়েছি তোমাদের আমি পরবর্তী ক্লাসে আরো দিব এই একটা আগে আমরা শিখি আমরা যেহেতু ছোট পড়ি আমরা সেজন্য আমরা এক্সট্রাটা আগে একটা আগে শিখি প্রথমে কি আছে মহিলা অর্থ কি পাথর ঘন অর্থ গাঢ় বন অর্থ জঙ্গল শুভ অর্থ আরম্ভ করা খুশি অর্থ আনন্দ অজ অর্থ ছাগল উষা অর্থ ভোরবেলা অরি অর্থ মৌমাছি ঘন অর্থ
গাঢ়। বন মানে জঙ্গল, তারপরে শুরু মানে আরম্ভ, খুশি মানে আনন্দ, অজ মানে ছাগল, উষা মানে ভোর, অনু মানে মৌমাছি। এই আটটা করিয়ে করালাম, এখন এ করিয়ে দিলাম আমি তোমাদেরকে শব্দার্থ বাক্যবচন, ঠিক আছে? তোমরা কি করবে এখন, এই বাসায় এই জঙ্গল খাতায় তুলবে, লিখবে, ঠিক আছে? আমাদের স্কুল যদি খুলে যায় তখন স্কুলে আসবে, আর পরীক্ষার সময় অবশ্যই এটা তোমরা বাসায় পড়বে, তোমাদের এসএসসি পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।